আপনি কাউকে যদি পছন্দ করেন তার হয়তো নাকটা দেখা তার তারপরে আপনার কাছে ভালো লাগবে, কিন্তু ভূমিকা আমার কাছে খুব ভালো লাগে। আর এই পত্রিকা হিসেবে আমার কাছে অত্যন্ত সমাদৃত। আমি আমি ভূমিকা উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করি। পাশাপাশি এইটুকু বলবো, অন্য অন্য পত্রিকার যারা কাজ করেন সেসব পত্রিকা খারাপ এর কথা আমি বলবো না, সেগুলো ভালো, কারো কাছে একটা পত্রিকা ভালোই রাখতেই পারে, এটাই স্বাভাবিক। আর নতুন নতুন যেহেতু পত্রিকার বিভিন্ন মিডিয়া হাউসগুলো আসতেছে, নতুন নতুন পত্রিকা বেরোচ্ছে, আমরা দেখছি আমরা আমাদের নতুন নতুন সাংবাদিকদের সৃষ্টি হচ্ছে। আজকে এই প্রজন্মে যারা এই সাংবাদিকতা পেশায় এসেছে, এই সাংবাদিকতা পেশায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ এবং এটাকে একটা কথা আছে, নিজের খায়া বরের লোস্তা অনেক মত অবস্থা, নিজের জীবন জীবিকা জীবিকার জন্য কোনো কিছু করতে পারে না সাংবাদিকতা পেশা, এটা একটা নেশার মতো। আমি আপনাদের সকলের কাছে বিনয়ের সাথে বলতে চাই, আমি আরেকদিনও এসেছিলাম, ওদিনও কথা হয়েছিল, কিন্তু সেই জায়গায় আমরা আপনারা কতটুকু এগিয়েছেন আমি জানি না। আপনাদের একটা এই প্রেস্তাবের যারা সদস্যরা আপনাদের একটা কল্যাণ করার কথা ছিল, আপনারা প্রাথমিকভাবে আমি বলছিলাম যে আপনারা আপনাদের সদস্যদের মাসিক একটা 10 টাকা দেন, 10 টাকা দিয়ে একটা চাঁদা নির্ধারণ করেন। তারপরে আপনাদের আপনারা আজকে প্রেস্তাবের সভাপতি সাধারণ সম্পাদক এবং নবনির্বাচিত যে পূর্ণাঙ্গ কমিটিটা আছে, তাকে আমার আমার হৃদয়ের মধ্যে আমি সবসময় ধারণ করি। আমি ভোরে কাগজে উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। পাশাপাশি এইটুকু বলবো, ভোরে কাগজকে নতুনত্ব আনার জন্য বিশেষ করে ভোরের কাগজে যিনি সম্পাদকের দায়িত্ব পালন করছেন শ্যামল দা, উনি জানেন, উনি জাতীয় প্রেস্তাবের সাধারণ সম্পাদক, উনি আসল চেষ্টা করছেন। আসলে নানা নানাবিধ প্রতিকূলতাও আছে, প্রতিবন্ধকতা আছে, সেটাকে ওভারকাম করে সবাই হয়তো উত্তরণ ঘটাতে পারে না, হয়তো কেউ ধীরে ধীরে করে, কেউ হয়তো একটু আগে করে। যাক, আমি আপনাদের সাথে সুবিধে করতে চাই, ভোর কাগজ আরো উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে।